ততাওয়ো বাবে তাফাউল থেকে তা ওয়াও আইন মাদ্দা, এর মানে হচ্ছে আনুগত্য করা, যেই ধাতু থেকে আমার নাম, কি বুঝলেন? এতে তা ওয়াও আইন মাদ্দা, এই জন্য মতি মানে হচ্ছে আনুগত্যকারী। আল্লাহ পাক যেন আনুগত্য করার তৌফিক দান করেন। তো তাতাও মানে হচ্ছে আনুগত্য, হ্যাঁ, মানে তার আসল আসল শব্দটার অর্থ তা মানে, আর তাতাও মানে হচ্ছে সৎ কাজ করা, ফেলুত্তাআত, আল্লাহ পাক যে বলেছেন আতিউল্লাহ আতিউর রসুল, এই শব্দটি থেকে। তাতাও মানে হচ্ছে নেক কাজ করা, ভালো কাজ করা। তাহলে নফল এবাদত বন্দী ফরজ ছাড়া অতিরিক্ত এবাদত বন্দী কে তাতাও কেন বলা হয়? কারণ এগুলি হচ্ছে নেকির কাজ, ভালো কাজ। শরীয়তের ভাষায় ওয়াসার আন ওয়াস্তেলাহান, শরীয়তের ভাষায় ভাষ্যকার বলছেন যে তাতাও কাকে বলে, বলছে তাআতুন গায়রু ওয়াজিবা, এমন নেকির কাজ যা ফরজ নাই। ফরজ ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে ফরজ, অজেব ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে কি? তাতাওয়া, মিন সালাতিন, সে নামাজ হোক, তাতাওয়া নামাজ মানে নফল নামাজ, সাদাকা, হ্যাঁ, নফল দান খৈরাত, রোজা, নফল রোজা, হজ, নফল হজ, এক হজের পরে বাকি হজ, নফল সুন্নাত ইত্যাদি, নফল মানে সুন্নত, বেতর, সবগুলি ফরজ ছাড়া যতগুলি নামাজ আছে সবগুলি তাতাওয়া বা নফল। এটা হচ্ছে সাধারণ অর্থ নফলের। আমাদের দেশি অর্থ আবার নফলের আলাদা। দেশি অর্থ নফলের হচ্ছে ফরজের পরে সুন্নাত, আবার সুন্নাতে মুয়াক্কাদা, গায়ের মুয়াক্কাদা, আর বেতরটা আবার ওয়াজিব, জোহরের নামাজ ফরজ, এশার নামাজ ফরজ, আবার বেতরটা ওয়াজিব, আর তারপরে যেইগুলি নামাজ সুন্নাতে রাতে বা নয়, দিনে রাতের বারো রাকাত নয়, সেগুলি হচ্ছে কি? নফল। হ্যাঁ, বাড়তি নামাজ পড়ছে সেগুলো নফল। এগুলো দেশি ভাগ, এগুলো কি ভাগ? দেশি ভাগ। এগুলো কোরআন হাদিসের ভাগ না। কোরআন হাদিসের দুটো ভাগ আছে, ফরজ আর নফল। ফরজ আর ফরজের অতিরিক্ত যা কিছু আছে সেগুলো হচ্ছে তাতাওয়া। তাতাওতে বিভিন্ন স্তর আছে। আমাদের দেশের মানুষকে একটু বুঝাবার জন্য মানুষরা এইভাবে করেছে, কিন্তু সবগুলি নফল অথবা তাতাওর অন্তর্ভুক্ত। নফল সলাত, নফল সলাত সম্পর্কে এখানে অনেকগুলি হাদিস এসছে আর খুব সুন্দর ভাবে পেশ করা হয়েছে। যদি আলোচনা পুরো হয় তাহলে জানবে যে নফল সম্পর্কে নফল নামাজ, সুন্নত নফল নামাজ সম্পর্কে আপনার মোটামুটি সুন্দর জ্ঞান হয়ে যাবে। নফল নামাজ, নফল নামাজের ভাগগুলি বলে দিই, ব্রেন খুলবে একটু। নফল নামাজ সম্পর্কে ভাষ্যকার বলছেন নফল নামাজ চার রকমের, আত্মাতা ওফিস সালাতে আল আরবাতে আকসাম, নফল নামাজ হচ্ছে চার প্রকারের। এক রকমের নফল সাধারণ নফল, যেগুলির কোনো কারণ নেই, টাইমও নেই আর ফরজও নাই। প্রথম কি বললাম? এমন নফল যেগুলি বিনা কারণে নফল, সময় নেই, যে কোনো সময় পড়তে পারেন আর ফরজ নাই, অজেবও নাই, এরকম নফল। যেমন আপনার মনে হলো যে ফ্রি বসে আছি, দু চার রাকাত নামাজ পড়ি জোহর আসরের মাঝখানে, হ্যাঁ, কোনো কারণও নেই নামাজ পড়ার আপনার, এমনি বিনা কারণে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েছেন আপনি, হ্যাঁ, আল্লাহর নৈকট্য লাভের জন্য, এইরকম নামাজ। দুই নম্বর নফল হচ্ছে যে এমন নফল নামাজ যা সময়ের সাথে সম্পর্কিত, সময়ের সাথে জড়িত বা সম্পৃক্ত। যেমন বেতরের নামাজ, ওর একটা নির্দিষ্ট সময় আছে, ফজর আজান হয়ে গেল আর বেতর পড়া চলবে না। সালাতুজ্জোহা, হ্যাঁ, চাষতের নামাজ, জোহার নামাজ, তার একটা সময় আছে, মাথার উপর সূর্য চলে আর চলবে না, সূর্য এখনো উঠেনি, সালাতুজ্জোহা চলবে না, তাহলে ওর নির্ধারিত টাইম আছে। তিন নম্বর নামাজ তাতাওয়ু মুকাইয়াদ বিফরজ, এমন নফল নামাজ যেই নফলগুলি ফরজ নামাজের সাথে সংশ্লিষ্ট, ওর সাথে লাগা, গ্যাপ দিয়ে চলবে না, ফরজ নামাজের সাথে জড়িত, ফরজ নামাজের আগে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন বা পড়তে বলেছেন। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের সুন্নাতে রাতে বাগুলি, জোহরের আগে পরে নামাজ, ফজরের আগে নামাজ, মাগরিবের পরে নামাজ, এশার পরে, এশার ফরজ নামাজের পরে নামাজ, এই নামাজগুলি, এই নামাজগুলি এইরকম নয় যে আপনি খেয়াল খুশি আপনি নামাজ ফরজ পড়ে নিলেন আর দু চার ঘন্টা পরে আপনি সুন্নত পড়ছেন, সুন্নত রাতে পড়ছেন, না, কোনো কারণবশত বিলম্ব হলে পড়েন সেটা আলাদা কথা, কিন্তু বিনা কারণে আপনি বিলম্ব করবেন আর বলবেন যে জোহরের সুন্নতটা আসর হইতে যাচ্ছে আসরে পড়িনি, হ্যাঁ,
মাগরিবের সুন্নাতটা এশা এশা হয়ে গেল, এশার নামাজটা পড়ার পরে মাগরিবের সুন্নাতটা পড়ে নি, না চলবে না, ওর টাইম শেষ হয়ে গেছে। ফরজের সাথে, ফরজের সাথে সংশ্লিষ্ট, ফরজের সাথে জড়িত, ফরজের সাথে লাগিয়ে পড়তে হবে। চার নম্বর নফল হচ্ছে কারণগত নফল, এমন নফল যেগুলি কারণের সাথে সম্পৃক্ত, ওর কারণ আছে। যেমন তাহিয়াতুল মসজিদ, মসজিদে এসেছেন বসবেন যার কারণে নামাজ পড়তে হবে, কারণগত নামাজ। এইরকমই তাহিয়াতুল উযু, উযু করেছেন যার কারণে দুই রাকাত নামাজ পড়ে দেব আপনি। তো এইগুলি হচ্ছে নফল নামাজ। হ্যাঁ, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলি হচ্ছে হ্যাঁ কারণগত নামাজ। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়েছে এই জন্য, হ্যাঁ দুর্ভিক্ষ অনাবৃষ্টি বৃষ্টি হয় না সেজন্য নামাজ, ইস্তেসকার নামাজ, এগুলো হচ্ছে কারণগত নামাজ। হ্যাঁ, আর এইরকম আরো নামাজ রয়েছে। বেতর বলা হয়, বেতরের সাথে তাহাজ্জুদ লাগিয়ে নেবেন। বেতর বললাম তার মানে ভাববেন না যে তাহাজ্জুদ নেই, তাহাজ্জুদের নামাজ ওটাও ওই সময়ের সাথে সম্পৃক্ত। আপনি এশার নামাজের পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত এই লম্বা টাইম আপনাকে দেওয়া আছে, এর মধ্যে যে কোনো সময় তাহাজ্জুদ পড়তে, যদিও শেষ তৃতীয় অংশ পড়লে বেশি ভালো। এখন এই সুন্নত নামাজগুলি সম্পর্কে দেখেন হাদিস। ওয়ান ইবনে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল হাফিজতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা রাকাতিন, রাকাতাইন ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইন বাদাহা ওয়া রাকাতাইন বাদাল মাগরিবি ফি বাইতিহি ওয়া রাকাতাইন বাদাল ইশা ফি বাইতিহি ওয়া রাকাতাইন ক্বাবলা সুবহি, মুত্তাফাকুন আলাইহি। ওয়া ফি রিওয়ায়াতি আল্লাহুম্মা রাকাতাইন বাদাল জুমআতি ফি বাইতিহি ওয়া লি মুসলিমিন কানা ইযা তালা আল ফজর লা ইউসাল্লি ইল্লা রাকাতাইন খফিফাতাইন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমারের ছেলে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলছেন তিনি যে হাফেজতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি মুখস্থ রেখেছি, সংরক্ষিত রেখেছি, ব্রেনে বসিয়ে রেখেছি আশার রাকাত, দশ রাকাত নামাজ, দশ রাকাত তিনি বলেছেন, রাকাতাইন কাবলা যোহর, দশ রাকাত কিভাবে প্রতিদিন দশ রাকাত নামাজ ফরজ ছাড়া, সতের রাকাত ফরজ আর তারপরে দশ রাকাত তিনি বলেছেন, দুই রাকাত কখন কাবলা যোহরে, যোহরের পূর্বে দুই রাকাত, ও রাকাতাইনে বাদাহা আর দুই রাকাত জোহরের পরে, ও রাকাতাইনে বাদাল মাগরিব আসরে নেই, মাগরিবের পরে দুই রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ফি বাইতিহি, কিন্তু তার বাড়িতে পড়তেন এটা। ও রাকাতাইনে বাদাল ইশা, ইশা পরে দুই রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ফি বাইতিহি, নিজ বাড়িতে। ও রাকাতাইনে কাবলা সুবহে, আর ফজরের নামাজ ভোরের নামাজের পূর্বে দুই রাকাত পড়তেন, মোট দশ রাকাত হলো, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটি বুখারীতে রয়েছে, মুসলিমও রয়েছে। অফির রিওয়ায়াতিল্লাহুমা, আর বুখারী মুসলিম আরেকটি বর্ণনা রয়েছে, রাকাতাইনে বাদাল জুমআতি ফি বাইতিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে জুমার দিনে দুই রাকাত নামাজ পড়তেন, জুমার নামাজ শেষ হওয়ার পরে ফি বাইতি, বাড়িতে এসে। তাহলে এই হাদিস স্পষ্ট জুমার ক্ষেত্রেও যে জুমার দিন কেউ যদি বাড়িতে পড়ে তাহলে দুই রাকাত পড়াই সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মসজিদের ক্ষেত্রে একটা হাদিস রয়েছে যে মসজিদে পড়লে কত পড়বে, চার রাকাত পড়বে। তো যারা মসজিদে পড়েন চার পড়বেন, আর যদি বাড়িতে পড়া সম্ভব হয়, এর দ্বারা বোঝা যায় যে বাড়ির দুই রাকাত মসজিদের চারের চাইতে বেটার, ভালো। এই জন্য বাড়িতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি দুই রাকাত পড়েছেন। এই নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম নেকি নিবেন, হ্যাঁ যেন দুই পড়েছেন, হ্যাঁ কখনো না। সহিহ মুসলিমে আছে, কানা ইযা তালা আল ফজর, যখন ফজর হয়ে যেত, ভোর উদিত হইত, লা ইউসাল্লি ইল্লা রাকাতাইন খফিফাতাইন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র হালকা দুই রাকাত নামাজ পড়তেন, এর বেশি পড়তেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত সুন্নত পড়তেন ফজরের, আর তাও খুব হালকা পড়তেন, প্রথম প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফেরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, খুব হালকা করে পড়তেন সংক্ষেপে, এর বেশি পড়তেন না। এই জন্য মসজিদে গিয়ে কেউ দুইয়ের বেশি পড়বেন না, যে দুই রাকাত তো সুন্নাত পড়লাম আর দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি, না, মসজিদে গেলে ওই দুই রাকাতই পড়বেন। আর যদি বাড়িতে পড়ে নেন, বাসাতে আপনি সুন্নাতটা হয়তো পড়ে নিয়েছেন আর তারপরে মসজিদে গেলেন, এখন একামত হয়নি, এখন তাহিয়াতুল মসজিদের নিয়তে অতিরিক্ত দুই রাকাত পড়তে পারেন, নিয়ত আলাদা আলাদা হয়ে গেল। এই হাদিসে দশ দেখলেন, আরো হাদিস আসুক, বারোরও হাদিস আছে, আর দুটোর সমন্বয় তখন বলবো যখন আসবে। ওয়ানহা, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিলি আশাদ্দা তাআহুদান মিনহু আলা রাকাতাইল ফজর, মুত্তাফাকুন আলাইহি। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজ, দেখেন এখানে নওয়াফিল শব্দটি উল্লেখিত হয়েছে, তাহলে নফল শব্দ আরবি শব্দ আর নফল ব্যবহার করেছেন, আর কোন নামাজের ক্ষেত্রে নফল ব্যবহার করেছেন ওইটাও দেখেন। যারা বলে যে না না না, এই সুন্নতগুলি নামাজের আগে পরে যে সুন্নতগুলি আছে এগুলি নফল বললে ওরা হাসবে, নি তাদের মূর্খতার কারণে হাসবে, হাদিসে আছে, কি আছে,
যে নফল কোন নামাজকে ফজরের দুই রাকাত সুন্নাতকে নফল বলা হয়েছে হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজের কোন নামাজের উপর অত বেশি গুরুত্ব দিতেন না যত গুরুত্ব দিতেন তিনি ফজরের দুই রাকাত সুন্নাতের উপর নফলের উপর তাহলে ফজরের দুই রাকাত সুন্নাতকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন মিনান নওয়াফিল নফল বললেন তো নফল মানে ফরজ ছাড়া যতগুলি নামাজ সবগুলি নফল নফল মানে অতিরিক্ত জায়েদ নফলের শাব্দিক অর্থই জায়েদ হ্যাঁ নফলের শাব্দিক অর্থই হচ্ছে জায়েদ অতিরিক্ত ফরজের উপর যেটা বাড়তি ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন কানা লা ইয়াদাউ আরবান ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইন ক্বাবলা আল গাদাতি রাওয়াহুল বুখারী সেই বুখারীর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না ছাড়তেন না চার রাকাত নামাজ কাবলা যোহর যোহরের আগে মানে যোহরের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার রাকাত নামাজ পড়তেন ছাড়তেন না ওয়া রাকাতাইন কাবলা আল গাদাতে আর দুই রাকাত নামাজ ছাড়তেন না কাবলা আল গাদা ফজর নামাজের আগে গাদাতুন মানে হচ্ছে সুবহুন ফজর তো ফজরের নামাজের পূর্বে দুই রাকাত নামাজ ছাড়তেন না আর জোহরের আগে চার রাকাত নামাজ ছাড়তেন না তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে জোহরের আগে চার রাকাত আগের হাদিস ওইটা বুখারী মুসলিম আছে এটা বুখারীতে আছে হাদিস দুটোই সহি হ্যাঁ আরেকটা হাদিস সামনে আসছে বারো রাকাতের হাদিস ওইটাও পড়ে নেন তারপরে সমন্বয় বলবো আপনাদেরকে জিজ্ঞেস করবো একটা নেবেন আর একটা ছাড়বেন না দুটোর সমন্বয় করবেন তারপরে দেখা যাক সহিহ মুসলিমে রয়েছে ফজরের দুই রাকাত সুন্নাত সম্পর্কে রাকাত আল ফজরি খাইরুম মিনাদ দুনিয়া ও মা ফিহা ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ দুনিয়ার চাইতে এবং দুনিয়াতে যা কিছু নিয়ামত রয়েছে সমস্ত কিছুর চাইতে উত্তম দুনিয়ার সমস্ত নেতৃত্ব সমস্ত ধনভাণ্ডার আর সমস্ত খনিজ সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নাত সুতরাং এই দুই রাকাত সুন্নাত সম্পর্কে অবহেলা করবেন না গাফিলতি করবেন না যাবো যাচ্ছি উঠছি উঠছি করে উঠলেন আর দৌড় দিতে দিতে গেলেন জামাত শুরু হয়ে গেছে নামাজটা ফরজটা পড়লেন নামাজটা ফরজ পড়ার পরে অনেকে পড়লেন না মজহাবি লাগাম যেহেতু লাগানো আছে না আর নামাজ পড়া যাবেন যাবে না অথচ আবু দাউদের হাদিস আছে যে সাহাবি পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন তখনও পড়লেন না চলেন সূর্য ওঠার পরে পড়লেও তো চলতো আমরা বলছি না যে তখনই পড়তেই হবে সূর্য ওঠার পরে ভুলে গেলেন যেহেতু মজহাব বলছে যে আর নামাজ পড়বেন না সেই জন্য হাদিসটা উপেক্ষা করলেন আর যার ফলে তখন পড়লেন না মনে ছিল সূর্য ওঠার পরে আর মনে থাকলো না ছুটে গেল তাহলে দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ চাইতে ভালো জিনিস আপনার হাতছাড়া হয়ে গেল চিন্তা করতে পেরেছেন আপনি সুতরাং এমন ভাবে মসজিদে যাবেন বা উঠবেন যাতে করে দুই রাকাত নামাজটা পড়ার পরে একামত হয় দুই রাকাত নামাজ বাড়িতে পড়েন অথবা মসজিদে গিয়ে পড়েন وعن أم حبيبة رضي الله عنها أم المؤمنين قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى اثنتي عشرة ركعة في يوم وليلة بني له بهن بيت في الجنة رواه مسلم وفي رواية تطوعا أم حبيبة رضي الله تعالى عنها أم المؤمنين نبي كريم صلى الله عليه وسلم بيبي أم حبيبة كي تربا پر نم كي أبو سفيان تربا پر نم كي معاوية رضي الله تعالى عنها যে আলী রাজি আল্লাহ তালানের পরে হাসানের ছয় মাসের পরে খলিফা হয়েছিলেন বলছেন তিনি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান সাল্লা যে ব্যক্তি নামাজ পড়বে ইসনাতে আশার রাকাতের বারো রাকাত ফি ইয়াউমিন ওয়া লাইলা দিন রাতে চব্বিশ ঘন্টায় বনি আল্লাহ বিহিন্না বাইতুন ফিল জান্নাহ তার জন্য এই বারো রাকাতের বিনিময়ে জান্নাতে একটি স্পেশাল ঘর তৈরি করা হবে হাদিসটি সহিহ মুসলিমে আর একটি রওয়ায়েতে রয়েছে মান সাল্লা ইসনাতে আশারাত রাকাতান তাতাওয়ান এই নামাজটা তাতাও নফল হিসাবে পড়বে এটা অতিরিক্ত ফরজের অতিরিক্ত যারা পড়বে অলি তিরমিজি আর তিরমিজিতে এই রকমই বলা হয়েছে ওয়াজাদা তাতে একটু বাড়তি আছে মানে তফসিল বারো রাকাত নামাজের ভাগ করে কখন কোন নামাজ কত রাকাত পড়তে হবে আর বান কাবলা জোহর বারোর মধ্যে চার রাকাত হচ্ছে জোহরের আগে ওরাকাতাইনে বাদাহ আর দুই রাকাত জোহরের পরে ওরাকাতাইনে বাদাল মাগরিব মাগরিব পরে দুই রাকাত ওরাকাতাইনে বাদাল ঈশা ঈশা পরে দুই রাকাত ওরাকাতাইনে কাবলা সালাতিল ফজর আর ফজর নামাজের পূর্বে দুই রাকাত কত রাকাত হইল বারো রাকাত হইল ওয়ালিল খামসাতি আনহা এরপরে আর একটা হাদিস দেখেন অতিরিক্ত আর পাঁচজন ইমাম ইমাম আহমদ
আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই পাঁচজন ইমাম, ইমাম হাফিজ হাজার যখন তার এই বলগুলো মারামে পাঁচজন ইমাম বলবেন, তো এই পাঁচজনকে উদ্দেশ্য করেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মান হাফাজ আল আরবাইন কাবলা যোহরে, যেই ব্যক্তি হেফাজত করবে চার রাকাত নামাজের জোহরের পূর্বে ও আরবাইন বাদাহার চার রাকাত নামাজের জোহরের পরে। আরেকটু বেড়ে গেল, কি বললো? এতক্ষণ পর্যন্ত জোহরের পরে কয় রাকাত পড়লেন? দুই রাকাত। এই হাদিসে কি আছে? জোহরের পরেও চার রাকাত, আর আগেও চার রাকাত। তাহলে বারোর জায়গায় কত হয়ে গেল? চোদ্দ হয়ে গেল। যেই ব্যক্তি চার রাকাত জোহরের আগে পড়বে, জোহরের পরে চার রাকাত পড়বে, হাররামাহুল্লাহু তাআলা আলা নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন, জাহান্নামের জন্য হারাম করে দিবেন। প্রথম হাদিস যেটা, সেটা তো সহিহ মুসলিমে রয়েছে। আর এই পাঁচজন ইমামের সংকলিত যে হাদিসটা যাতে রয়েছে যে জোহরের আগে চার পরে চার, এই হাদিসটা সম্পর্কে দ্বিমত রয়েছে একটু। তবে এই হাদিসটা সম্পর্কে ইমাম তিরমিজি বলেছেন, হাদিস হাসানুন সাহি, আল্লাহ আলম। এই নামাজগুলি, এই নামাজগুলি বারো রাকাত পড়বেন না দশ পড়বেন? হ্যাঁ বলেন না, চোদ্দ পড়বেন? হ্যাঁ হ্যাঁ, বারো পড়বে। দশ যদি কেউ পড়ে গুনাগার হবে? আদায় হলো, সুন্নাতের রাতে আদায় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন রকম আমল করেছেন, যেই সাহাবী যতটা জেনেছেন বর্ণনা করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন বারোর হাদিস। হ্যাঁ, মানে জোহরের, জোহরের আগে চার, হ্যাঁ, আর যখন মায়েশার বাড়িতে যে দিনগুলিতে নবী সাল্লাল্লাহু নামাজ পড়েছেন, চার পড়েছেন, উনি চার দেখেছেন, তাই চার বর্ণনা করেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা শুনেছেন বারোর হাদিসে জোহরের আগে চার, তিনি ওইভাবে বর্ণনা করেছেন। আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে শালা, উমারের ছেলে, নবী সাল্লামের কাছাকাছি যুবক ছেলে, থাকতেন বোনের বাড়ি, আসতেন বোনের বাড়ি, হাফসার বাড়ি এসে তিনি দেখেছেন বা শুনেছেন তার কাছ থেকে। এটা কৌলি হাদিস, বাচনিক হাদিস, যে দশ রাকাত নামাজ তোমরা পড়বে, নবী সাল্লাম পড়েছেন এবং পড়ার কথা বলেছেন, তিনি তার নলেজ মোতাবেক বর্ণনা করেছেন। তাহলে সবগুলি আপন জায়গায় ঠিক আছে। এই জন্য কেউ যদি দশ রাকাত আদায় করে নেয় তাহলে কোনো আপত্তি নেই, তার জন্য যথেষ্ট, এটা সে আদায় করলো। আর যদি কেউ বারো পড়ে, কখনো বারো পড়েন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেন, কখনো আপনি দশ পড়েন, কখনো বারো পড়েন, কখনো চোদ্দ পড়েন, যে হাদিসটা জোহরের আগে চার আর পরে চার, এর উপরে মাঝে মধ্যে আমল করে পড়লে চোদ্দ হয়ে যায়, কখনো চোদ্দও পড়েন। এই ছিল এই মর্মে হাদিস। এই রাতে বা সুন্নত গুলি বাড়িতে পড়া উত্তম বলছেন। আল আফজাল আন্তাকুনা রাওয়াতিবুল মাগরিবি ওয়াল ইশা ওয়াস সুবহি ওয়াল জুমা, মাগরিবের, এশার আর ফজরের আর জুমার এই নামাজগুলি বিশেষ করে বাড়িতে পড়া উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়েছেন। হ্যাঁ, বাড়িতে পড়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ মুসলিম হাদিস রয়েছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি কাবলা যোহরে আরবান, যোহরের আগে চার রাকাত নামাজ ফিল বাইতে, বাড়িতে, যোহরেরও চার রাকাত বাড়িতে পড়েন। সুম্মা ইয়াখরুজু, তারপরে বের হতেন, ফায়ুসাল্লি বিন্নাস, আর লোকদের ইমামত করতেন। সুম্মা ইয়ারজিউল বাইত, তারপরে বাড়িতে ফিরে আসতেন, ইউসাল্লি রাকাত, তার বাড়িতে এসে দুই রাকাত নামাজ। তাহলে এই হাদিস আরো বোঝা গেল, এই হাদিস দ্বারা, সহিহ মুসলিম এর হাদিস দ্বারা, যে যোহরের আগের পরে সুন্নাতগুলিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় রাকাত বাড়িতে পড়েছেন, এটাও বেশি উত্তম। ফাফি, এই হাদিস প্রমাণ করে, আন্না সুন্নাত সালাত রাতিবা ফিল বাইত আফযালু মিনহা ফিল মসজিদ, মসজিদের তুলনায় বাড়িতে সুন্নতগুলি পড়লে বেশি উত্তম হবে, বেশি নেকি হবে। কারণ বাড়িতে নামাজ পড়লে মানুষ থেকে নফল এবাদতকে লুকিয়ে আল্লাহর জন্য করলেন, খলুসিয়াত বেশি আসবে তাতে। আর ফরজ নামাজ, ফরজ নামাজ লুকিয়ে পড়লে হবে না, ফরজ নামাজের ক্ষেত্রে এই যুক্তি দাঁড় করলে হবে না যে মানুষকে দেখাবো কেন, আমি নামাজ পড়ে, আমি ঘরে নামাজ পড়ে নেবো মহিলার সাথে, বিবির সাথে, হ্যাঁ চলবে? কারণ ফরজ নামাজ যেহেতু ফরজ, যদি না পড়তে মসজিদে যান তো মহল্লার লোকেরা, আশেপাশের লোকেরা, প্রতিবেশী বলবে যে বেনামাজি, আপনি ওইদিকে ওই গুমরা গুমরা যুক্তি দিয়ে বলছেন আমি বাড়িতে লুকিয়ে নামাজ পড়ছি, আর ওইদিকে গ্রামবাসী বলছে যে বেনামাজি, বুঝতে পেরেছেন? এইরকম আজকাল কিছু চরমপন্থী আছে, না এরা বিদাত টেদাত করে, না হয়তো পড়ে, না না এদের পিছনে নামাজ পড়বো না, দেশে গিয়ে ঘরে নামাজ পড়ে বিবির সাথে, না জায়েজ নয়। বিদাত পন্থীর পিছনে নামাজ হবে কোনো সন্দেহ নেই, কাবিরা গুনাহকারী ফাসিক চোরের পিছনে নামাজ হবে, মদ খাওয়া লোক, মদ খায় কিন্তু এখন হুজ দিশে আছে,
নামাজ পড়াচ্ছে, আপনি তাকে সরাইতে পারবেন না, ইমামতি সে পেয়েছে সরকারের পক্ষ থেকে, তার পিছনে নামাজ হবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি শাফি মালিক আমি সবার আকীদা। ফাজির সৎ অসৎ সমস্ত মুসলিমের পিছনে নামাজ হবে, একমাত্র বড় শিরকারের পিছনে নামাজ হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে ওই ইমামকে না জানবেন যে বড় শিরক করে, একে জানি দেখেছি অথবা বিশ্বস্ত সূত্রে জেনেছি যে মাজারে সেজদা করে এসছে, মাজারে খাসি জবাই করে এসছে, মাজারে চাদর চড়িয়েছে, যতক্ষণ না জানবেন অথবা এরকম বড় শিরক করেছে, হ্যাঁ বলেছে বক্তব্যে যে ওলি আউলিয়া গোস কুতুবরা দিতে পারে, উদ্ধার করতে পারে, জাহাজ রক্ষা করতে পারে ডুবা থেকে, এরকম কথা যদি শুনে থাকেন তাহলে বড় শিরক, তাহলে তার পিছনে নামাজ পড়িয়েন না। আর নামাইতে পড়ে, হ্যাঁ আর সম্মিলিত মোনাজাত করে, আর ইত্যাদি এইসব বিদাত করে, মিলাদ পড়ে, সেজন্য আমি মসজিদে নামাজ পড়বো না, এটা মোটেই আপনার জন্য জায়েজ নয়। শয়তান সুযোগ নেবে যে তুই হেদায়েত হয়েছিলি, তোকে আর এক গর্তে ফেলবো, এক গর্ত থেকে বেদাতের গর্ত থেকে উঠে এসেছিলি, এখন তোকে খারেজিদের গর্তে ফেলবো, চরমপন্থীদের গর্তে নিয়ে যা ছাড় দেবো, সাবধান।